ফায়ারফিশিং দক্ষিণ চীন সাগরের বুকে জেগে থাকা দেশ তাইওয়ানের উত্তর উপকূল জুড়ে সার্ডিন মাছের ছড়াছড়ি আর এই মাছটি ধরতেই জেলেরা আশ্রয় নেয় এক ঐতিহ্যবাহী পদ্ধতির বঁশি কিংবা নানা ধরনের জাল দিয়ে বিশ্বের অঞ্চলভেদে জেলেদের মাছ ধরার প্রচলন থাকলেও তাইওয়ানে জেলেরা ব্যবহার করেন আগন রাত নেমে আসলেই জেলের দল সমুদ্রে নৌকা ভাসায় তারপর একটি লাঠির মাথায় অ্যাসিটিলিন গ্যাস দিয়ে আগুন জেলে দেয় সেই আগুনে পানি দিলে তা আরো জ্বলে ওঠে এরপর দেখা যায় এক অদ্ভুত দৃশ্য পানি থেকে মাথা উচিয়ে আগুনের উজ্জ্বল আলোর দিকে ছুটে আসে সার্ডের মাছ আলোর প্রতি আকৃষ্ট হয়ে পানি থেকে লাফিয়ে আগেই পেতে রাখা মাছ ধরার জালে ঢুকে পড়ে ধারণা করা হয় এই অঞ্চলে শত বর্ষ ধরে বসবাসত বাসাই নামক আদিবাসী গোষ্ঠীর কাছ থেকে প্রথাটি এসেছে তাইওয়ানের উত্তরাঞ্চলের জেলেরা আগুন দিয়ে মাছ ধরার ঐতিহ্যবাহী এই পদ্ধতিকে এতদিন টিকিয়ে রেখেছিলেন তবে বর্তমানে সার্ডিনের চাহিদা ও মূল্য উভয়ই কমে যাওয়ায় তাইওয়ানে আজ একটিমাত্র ফায়ার ফিশিং বোট রয়েছে আর তাইওয়ানের এই ঐতিহ্যকে টিকিয়ে রাখার মিশনে নেমেছেন ভ্রমণ আয়োজক সু চেং চেং যেহেতু সার্ডিন ধরা এখন আর লাভজনক নয় তাই এর ভ্রমণ থেকে যে আয় হয় তাই দিয়ে জেলেদের দিন চলে আর এভাবেই এই ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করছেন তারা মার্জিয়া মান্নান My teeth never you. happened. It never happened to me.